সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ডিফেন্স নিউজ ব্রিলিয়ান্ট চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে সবার আগে সব থেকে নতুন ডিফেন্স রিলেটেড ভিডিও সবার আগে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ঘটনা ঘটেছে। সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল QMG ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক DGFI এর মহাপরিচালকের দায়িত্বে এসেছে নতুন মুখ। এ বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। নতুন পদ পাওয়া দুইজন অফিসারের ক্যারিয়ারের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ মিডিয়ানকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বর্তমান সময়ে সেনা গোয়েন্দা সংস্থা DGFI এর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, যিনি 2020 সালের 24 ফেব্রুয়ারি DGFI এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হন। জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে QMG মানে কোয়ার্টার মাস্টার জেনারেল করে সেনা সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে, যে পদে বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান হওয়ার আগে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 14তম BML লং কোর্সে ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে কমিশন পান। 14 BML লং কোর্সে সাইফুল আলম একজন সোর্ড অফ অনার ও একাডেমিক গোল্ড মেডেল বিজয়ী, সুতরাং তার যোগ্যতা এবং দক্ষতা অনেকের ভিতরে অন্যতম সেটা বলার অপেক্ষা রাখে না। এর আগে বগুড়া মাঝিরা সেনানিবাসে 11 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসাবে দায়িত্ব পালন শেষে 2020 সালের 24 ফেব্রুয়ারি তাকে গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়। বগুড়ায় দায়িত্ব পালনের আগে তিনি সপ্তম ডিভিশনের GOC ও বরিশাল এরিয়া কমান্ডারের GOC কমান্ড্যান্ট ছিলেন। ভদ্র মিষ্টভাষী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম সেনাবাহিনীর মধ্যে খুবই জনপ্রিয় একজন সেনা সদস্য। বর্তমানে DGFI এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল আহমেদ দারবেজ সাম চৌধুরী, যিনি 10ম পদাতিক ডিভিশন কক্সবাজার এরিয়া কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং GOC ছিলেন। মেজর জেনারেল আহমেদ দারবেজ সাম চৌধুরী 2013 থেকে 2020 পর্যন্ত কুমিল্লা এরিয়া কমান্ডের কমান্ডিং অফিসার জেনারেল GOC হিসাবে কর্মরত ছিলেন। তারপরে তাকে কক্সবাজার এরিয়া কমান্ডের GOC হিসাবে নিযুক্ত করা হয়েছিল, যেখান থেকে তিনি বর্তমান ঢাকা সেনানিবাসে কচুক্ষেতে DGFI এর 14তলা ভবনে মহাপরিচালকের দায়িত্বে আসবেন। ব্যক্তিগত জীবনে ব্যাপক গোয়েন্দা বিভাগে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে তাকে DGFI এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বর্তমানে DGFI এর মহাপরিচালক হিসাবে মেজর জেনারেল আহমেদ দারবেজ শাম চৌধুরীর মতো দ্বিতীয় ব্যক্তিটি খুঁজে পাওয়া দুষ্কর বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। গত 24 জুন 2021 তারিখে বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণের পরে সেনাবাহিনীর মধ্যে সবথেকে বড় রদবদল এটি। দায়িত্ব গ্রহণের পরে জেনারেল SM শফিউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের উপযুক্ত যোগ্যতা অনুযায়ী গুরুত্বপূর্ণ পদ দিয়ে এটি একটি মাস্টার স্ট্রোক চলেছেন বলে সবাই মনে করছেন। তো বন্ধুরা, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কী কী দেখতে চান পরবর্তীতে সেটাও কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।